বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মার্কিন যুক্তরাষ্ট্রের শিপ ফার্মিং সম্পর্কে। 2021 সালের পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট বড় বিভিন্ন সাইজের 100,000 ভেড়ার খামার আছে, যেগুলোতে 5 মিলিয়ন বা 50 লাখেরও বেশি ভেড়া পালন করা হয়। বর্তমানে দেশটির মোট ভেড়ার 80% আসে বড় আকারের ফার্মগুলি থেকে, যার অধিকাংশই টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং কলোরাডোর মতো রাজ্যগুলোতে কেন্দ্রীভূত। এখানকার পালিত ভেড়া চীন, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশে পালিত ভেড়া থেকে বেশ আলাদা। এর কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভেড়া মাংসের উদ্দেশ্যে পালিত হয়। দেশটিতে পশমের জন্য পালন করা ভেড়ার সংখ্যা মাত্র 17%। প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1.7 মিলিয়ন ভেড়া শাবক জন্মগ্রহণ করে। তার মধ্যে 37%-এরই জন্ম হয় টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায়। এখানকার ভেড়াগুলি গড়ে 2 থেকে 3টি বাচ্চা দেয়। সদ্য জন্মানো বাছুরগুলোর ওজন সাধারণত 8 থেকে 12 পাউন্ড হয় এবং দুধ ছাড়া অবধি তারা 2 মাস মায়ের সাথেই থাকে। সাধারণত 6 থেকে 8 মাস বয়স হলে একটি ভেড়া প্রজননের উপযুক্ত হয়েছে বলে বিবেচিত হয়। সেই সময় তাদের ওজন 65 থেকে 80 পাউন্ডের আশেপাশে থাকে। এটি হলো ক্যালিফোর্নিয়ার একটি ভেড়া প্রজনন খামার, যেখানে 700টিরও বেশি ভেড়া রয়েছে। প্রতিবছর এই খামারে প্রায় 1,500টি মেষ শাবক জন্মগ্রহণ করে। জন্মানোর পর 2 মাস এরা মায়ের সাথে খামারেই থাকে। এরপর সেগুলোকে চারণভূমিতে স্থানান্তর করা হয়। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় প্রায় 9,300টি ভেড়ার খামার আছে এবং তাতে প্রায় 5,60,000 ভেড়া পালন করা হয়, যা দেশের মোট ভেড়ার 10%। পরিসংখ্যান মতে প্রতিবছর ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রায় 2,30,000 ভেড়া জবাই করা হয়, যা হতে প্রায় 14 মিলিয়ন টন মাংস উৎপন্ন হয়। এটি হলো কলোরাডো রাজ্যের সাপুলক ভেড়ার একটি খামার। সাপুলক ভেড়া বিশ্বের সবচেয়ে বড় ভেড়ার জাতগুলোর মধ্যে অন্যতম এবং পালনও করা হয় মূলত মাংসের জন্য। এই জাতের একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ভেড়া 110 থেকে 160 কেজি এবং মহিলা ভেড়া 80 থেকে 120 কেজি পর্যন্ত হয়। অধিক মাংস উৎপাদন, সুঠাম দেহ গঠন এবং উচ্চ কষ্ট সহিংসতার জন্য আমেরিকান খামারিদের কাছে মাংসের ভেড়া হিসেবে সাপুল খুবই আকর্ষণীয়। দেশটিতে মাংসের জন্য পালিত ভেড়ার একটি উল্লেখযোগ্য অংশই সাপুল জাতের। এখানকার খামারিরা তাদের খামারে পালিত ভেড়াকে খাবার হিসেবে নানাবিধ শস্য এবং ভুট্টার সাইলেজ দিয়ে থাকে। ভালো গ্রোথ নিশ্চিতের জন্য একটি ভেড়াকে প্রতিদিন তার দৈহিক ওজনের অন্তত 3% খাবার খেতে হয়। এখানে আইদাওর একটি খামারের শ্রমিকরা খামারটিতে জন্মানো শাবকগুলোর লেজ কেটে নিচ্ছে। সাধারণত একটি মেষ শাবক 2 সপ্তাহ বয়সে পৌঁছালে তাদের লেজ কেটে নেওয়া হয়। এটি ভেড়া পালনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর ফলে মাছি এবং অন্যান্য পরজীবী দ্বারা ভেড়ার মলদ্বারে আক্রমণ প্রতিরোধ করা যায়। এছাড়াও এটি পরবর্তীতে সঙ্গম প্রক্রিয়াকে সহজতর করে তোলে। এটি হলো ভেড়াকে গোসল করানোর প্রক্রিয়া। সাধারণত একটি প্রাপ্তবয়স্ক ভেড়াকে প্রতি 2 সপ্তাহ পরপর অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড মিশ্রিত পানি দিয়ে গোসল করানো হয়। এর মাধ্যমে উকুন এবং অন্যান্য পরজীবী দ্বারা ভেড়ার শরীর আক্রান্ত হওয়া প্রতিরোধ করা যায়। এখানে টেক্সাসের একটি খামারে প্রাপ্তবয়স্ক ভেড়ার ফায়ু অঞ্চল থেকে পশম অপসারণের প্রক্রিয়া চলছে। যদিও এই ভেড়াগুলোর লেজ কাটা হয়েছে, তারপরও তাদের ফায়ু অঞ্চলের লম্বা পুরু পশম এখনও পরজীবী এবং মাছিদের জন্য আদর্শ আবাসস্থল। বর্তমানে টেক্সাস এমন একটি রাজ্য যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সংখ্যক ভেড়া পালন করা হয়। বর্তমানে রাজ্যটিতে প্রায় 7,50,000 ভেড়া আছে, যা দেশের মোট ভেড়ার 14%। অন্যান্য গবাদি পশুর মতো এখানকার ভেড়াগুলিকেও চরানোর জন্য নিয়মিত এক চারণভূমি থেকে অন্য চারণভূমিতে স্থানান্তর করা হয়। ভেড়া চরানোর ক্ষেত্রে এখানকার খামারিরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সহায়তা নেয়। কুকুরগুলো চরার সময় ভেড়ার ফালকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখা, শিকারী প্রাণী থেকে ভেড়াকে সুরক্ষা এবং চারণ শেষে সেগুলোকে খামারে ফিরিয়ে আনতে কাজ করে। এটি ভেড়ার শেষ ভ্রমণ। সাধারণত একটি ভেড়া 8 থেকে 10 মাস বয়সে পৌঁছালে মাংস খাওয়ার উপযুক্ত হয়েছে বলে বিবেচিত হয়। তখন হাজার হাজার ভেড়াকে ভেড়া প্রক্রিয়াকরণ প্লান্টে স্থানান্তর করা হয়। প্লান্টটিতে বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে ভেড়াকে প্রথমে অ্যানেস্থেটাইজ করা হয়। এরপর সেগুলোকে জবাই করে প্রয়োজনীয় প্রসেস শেষে মাংসগুলোকে প্যাকেটজাত করে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 20 লক্ষ বেড়া জবাই করা হয় এবং তা হতে প্রায় 137 মিলিয়ন পাউন্ড মাংস উৎপন্ন হয়। পরিসংখ্যান মতে গড়ে প্রতিটি আমেরিকান প্রতি বছর 5 পাউন্ড বেড়ার মাংস খায়। অভ্যন্তরীণ উৎপাদন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশ থেকেও প্রচুর বেড়ার মাংস আমদানি করে।